হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো কিছুদিন আগে আমি টিকটকের ট্রেন্ডিংয়ের একটা ভিডিও দিয়েছিলাম যে এইভাবে কীভাবে ভিডিও এডিট করতে হয়। সো আমি ওই ভিডিওটা আসলে লাইকি অ্যাপসের মধ্যে করে দেখাইছিলাম। তো অনেকে আমাকে কমেন্ট করেছে যে ভাইয়া ভিডিওটা আপনি টিকটক অ্যাপসের মধ্যে করে দেখান। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে টিকটক অ্যাপসের মধ্যে থেকে কীভাবে আপনি এই ভিডিওটা এডিট করবেন। সো অবশ্যই পুরো ভিডিও দেখবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে দিন এরকম নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। অলরাইট গাইস, প্রথমে আপনাদের এরকমের কিছু ছবির প্রয়োজন হবে। এই ছবিগুলো আপনারা নিজে থেকে ডাউনলোড করতে পারবেন। সো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে এই ছবিগুলো আপনারা ডাউনলোড করে নেবেন, মানে এটাতে আপনাকে এডিট করতে হবে। সো আপনারা সরাসরি প্লে স্টোরে চলে যাবেন আপনাদের ফোন থেকে। তো প্লে স্টোরে যাওয়ার পর এখানে একটা অ্যাপস ইনস্টল করবেন, এখানে সার্চ করবেন ইমেজ ডাউনলোডার। আর হ্যাঁ, আমি যে অ্যাপসগুলো ইউজ করবো এই ভিডিওর মধ্যে সবগুলো অ্যাপসের ডাউনলোড লিঙ্ক আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই যে এই অ্যাপসটা, এটাতে ক্লিক করবেন। সো এটাতে ক্লিক করে এটা ওপেন করে এটা আপনারা ইনস্টল করবেন, করে ওপেন করে ফেলবেন। সো আমি এটা ইনস্টল করে রেখেছি, অলরেডি ওপেন করলাম। অ্যান্ড এখান থেকে এই যে সার্চ একটা আইকন রয়েছে, এখানে সার্চের আইকনে ক্লিক করবেন। সো এখানে সার্চের আইকনে ক্লিক করে এখানে আপনারা সার্চ করবেন সিবি ব্যাকগ্রাউন্ড। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি, সিবি ব্যাকগ্রাউন্ড লিখবেন প্রথমে, দেন স্পেস দিয়ে এখানে লিখবেন উইদাউট ফেস, সিবি ব্যাকগ্রাউন্ড উইদাউট ফেস এভাবে লিখে কি যে সার্চ, এখানে সার্চ করবেন। দেন এরকম অসংখ্য ছবি আপনারা পেয়ে যাবেন। সো এগুলো একদম এইচডি কোয়ালিটির হয়ে থাকে। সো আপনি এখান থেকে ডাউনলোড করবেন যেটা আপনার ভালো লাগবে। এই যে এখানে ডাউনলোড অপশন রয়েছে, ডাউনলোডের একটা আইকন রয়েছে, এটাতে ক্লিক করলে আপনার এই ছবিটা ডাউনলোড হয়ে যাবে। সো এইভাবে আপনি অনেকগুলো ছবি ডাউনলোড করতে পারবেন নিমিশেই। সো এইভাবে ডাউনলোড করে নেবেন আপনারা কিছু ছবি যেগুলো ভালো লাগে। সো তারপর আপনারা কী করবেন, আপনাদেরকে একটা ভিডিও শ্যুট করতে হবে এরকমভাবে। আমি দেখাচ্ছি, এই যে এইভাবে আপনারা একটা ভিডিও শ্যুট করে নেবেন, মানে এইভাবে পোস্ট দিবেন, মানে যে ছবিটা আপনি এডিট করবেন ওই ছবির সাথে মিল রেখে আপনি পোস্ট দিয়ে একটা ভিডিও শ্যুট করে নেবেন। সো তারপরে কী করতে হবে, আপনাকে এই ভিডিও থেকে একটা স্ক্রিনশট নিতে হবে। সো আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। সো আপনাদেরকে দেখায় আমি যেই পজিশনে আসলে পোস্টটা দিয়েছি সেখানে স্ক্রিনশট নিব। এই যে এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। সো স্ক্রিনশট এইভাবে ক্যাপচার করে নেওয়ার পরে এবার যেটা করতে হবে, আপনারা আবারও প্লে স্টোরের মধ্যে চলে যাবেন, যাওয়ার পর একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে, এটার নাম হচ্ছে PicsArt। সো আমি এখান থেকে PicsArt লিখে সার্চ করতেছি। সো টিকটকের মধ্যে আমরা এডিট করবো এটা পরে। PicsArt অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে আপনারা ওপেন করে ফেলবেন। সো আমি ওপেন করতেছি। তো ওপেন করার পরে আপনাদের সামনে এরকম চলে আসবে। সো দেখাচ্ছি, এই যে এরকম চলে আসতে পারে। যদি এরকম আসে তাহলে আপনার ডাটা কানেকশনটা অফ করে আপনি সব কিছু ক্লিয়ার করে আবার চালু করবেন, মানে ডাটা কানেকশন বন্ধ রেখে PicsArt অ্যাপটা ওপেন করবেন, তাহলে আর ওই রকম আসবে না। সো এখান থেকে এরকম চলে আসবেন। এই যে নিচে এখানে প্লাসের মতো আইকন রয়েছে, এখানে প্লাস অপশনে ক্লিক করবেন। সো ক্লিক করার পরে এখান থেকে আপনাকে আসলে ওই ছবিটা সিলেক্ট করতে হবে যেই ছবিতে আপনি এডিট করতে যাচ্ছেন, যে পিকচারগুলো আপনি ডাউনলোড করলেন। সো এখানে আমি অসংখ্য কিছু ছবি আমি ডাউনলোড করে রেখেছি। সো আমি এখান থেকে আমার সেই ছবিটা আমি সিলেক্ট করতেছি যেটাতে আমি এডিট করতে যাচ্ছি। সো এখান থেকে আমি এই যে এই ছবিটা আমি সিলেক্ট করতেছি, এটা ওপেন করলাম। সো ক্লিক করার পরে এটা চলে আসছে। অ্যান্ড এখান থেকে আমরা যেটা করবো, এই যে নিচে এখানে ডান দিকে স্ক্রল করবো, এখানে অ্যাড ফটো লেখা আছে, এখানে অ্যাড ফটোতে ক্লিক করবো। দেন ক্লিক করার পরে এখান থেকে আমরা আসলে যেই ছবিটা আমরা স্ক্রিনশট নিলাম ভিডিও থেকে, যে স্ক্রিনশটটা নিলাম সেটা আমরা ওপেন করবো। এই যে এখানে রয়েছে, আমি স্ক্রিনশটটা ওপেন করে নিচ্ছি। সো এখান থেকে আমি স্ক্রিনশটটা নিয়ে নিই। তো আমি নিয়ে নিচ্ছি। এই যে নেওয়ার পরে এইভাবে নিয়ে নেবেন, নেওয়ার পরে যে এখানে ক্রপ অপশন রয়েছে, ক্রপ অপশনে কেটে আপনারা জাস্ট আপনাদের ফেসের অংশটুকু নেবেন, এখানে বাদবাকি অংশটুকু লাগবে না। আপনি জাস্ট ক্রপিং করে এভাবে আপনি এখান থেকে ক্রপ করতে পারবেন নিমিশেই। সো ক্রপ করে আপনি এভাবে ঠিক করে নেওয়ার পরে এই যে এখানে টিক মার্ক রয়েছে উপরে, এখানে টিক মার্ক অপশনে ক্লিক করবেন। দেন এরকম চলে আসবে এবং এটা আপনারা জুম ইন জুম আউট করতে পারবেন। তারপর এখানে আপনারা এটার সাথে প্লেস করে দিবেন ঠিকঠাক মতো। প্লেস করে দেওয়ার পরে যে অপাসিটি অপশনে গিয়ে এটা আপনারা কমিয়ে দিবেন যাতে হালকা করে একটু দেখা যায় এবং বোঝা যায় যে প্লেসমেন্টটা ঠিক হয়েছে কিনা। তারপর এখান থেকে এই যে এখানে ইরেসের একটা আইকন রয়েছে উপরে, এটাতে ক্লিক করবেন। সো ক্লিক করার পর এখান থেকে আপনারা বাদবাকি অংশটুকু মিশিয়ে দিবেন, মানে আপনার ছবি থেকে যে বাদবাকি অংশটা রয়েছে সেগুলো আপনারা এখান থেকে ইরেস করে দিবেন। সো এখান থেকে ইরেস অপশন অবশ্যই সিলেক্ট করে রাখবেন। মনে করুন আপনি ইরেস করতে করতে বেশি ইরেস হয়ে গেছে, তখন এই যে রিস্টোর বলে একটা অপশন রয়েছে, এটা সিলেক্ট করে দিলে আপনি আবারও সেখানে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। সো আমরা আবারও এখানে ইরেস অপশনটা সিলেক্ট করে দিয়ে আমরা ইরেস করে নিই। সো এভাবে আপনি ভালোভাবে একটু সময় দিবেন এবং এখান থেকে জুম ইন জুম আউট করে আপনি আপনার ইচ্ছা মতো ইরেস করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন, আর যদি জুম করেন অনেকটাই জুম হয় এবং এখান থেকে আপনি নিখুঁতভাবে কাজটা করতে পারবেন। সো আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে ভালোভাবে ব্যাকগ্রাউন্ডটা আসলে ইরেজ করে নেবেন, যেভাবে প্রয়োজন আপনার সেভাবে আপনি ইরেজ করে নেবেন। সো একটু সময় দিলে আমি মনে করি যে আপনি অনেক ভালোভাবে এটা ইরেজ করতে পারবেন। সো জাস্ট একটু সময় দিবেন, দিয়ে আপনারা এটা ইরেজ করে নেবেন। সো এভাবে আপনারা ইরেজ করে নেবেন। তো ভালোভাবে ইরেজ করলে আসলে এটা অনেক ভালো লাগবে, একটু আপনারা বাদ রাখবেন না। সো তাহলে এটা ভালোভাবে প্লেস হয়ে যাবে অ্যান্ড আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। সো ইরেজ করে নেওয়ার পরে এটা টিক মার্ক দিয়ে দিবেন, এটা অপাসিটি হাই করে দিবেন। সো দেওয়ার পরে এরকম চলে আসবে। অ্যান্ড এখান থেকে আমরা এটার কালার অ্যাডজাস্ট করবো, এখান থেকে আমরা কালার অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি। সো আপনার যেরকম ভালো লাগে এটার সাথে, মানে ব্যাকগ্রাউন্ডের সাথে আপনার মাথার কালারটা একটু অ্যাডজাস্ট করে নেবেন এভাবে। সো আমি এটা অ্যাডজাস্ট করে নিচ্ছি এভাবে। तो कलर कंट्रास्ट शार्पनेस এগুলো দিয়ে আপনারা এটা অ্যাডজাস্ট করে নেওয়ার পরে এভাবে হয়ে যাবে। এন্ড এখান থেকে আমরা এবার যেটা করব এখান টিক মার্কে ক্লিক করে আমরা এখান থেকে চলে যাব এইদিকে। সো আমরা ব্যাকগ্রাউন্ডের যে পুরো ইমেজটা রয়েছে সেটার কালারটা একটু অ্যাডজাস্ট করব। ক্রপ অপশনে গিয়ে এই যেখানে অ্যাডজাস্টমেন্ট রয়েছে বা অ্যাডজাস্ট রয়েছে এখানে ক্লিক করবেন, সেম অপশনগুলো আপনারা এখানেও পেয়ে যাবেন এবং এখান থেকে আপনি খুব সুন্দরভাবে আপনার ব্যাকগ্রাউন্ডে যেরকম কালার আপনার হচ্ছে সেভাবে একটু আপনি কালার গ্রেডিং করতে পারবেন এখান থেকে। সো এভাবে কালার গ্রেডিং করে নেবেন। এবার আমাদেরকে এভাবে কালার গ্রেডিংটা করে নিতে হবে। সো ভালোভাবে আর কি মানে কালার গ্রেড করবেন ব্যাকগ্রাউন্ডের সাথে একটু যাতে মিল থাকে সেভাবে আপনারা ভালো মতো কালার গ্রেডিং করে নেবেন। কন্ট্রাস্ট শার্পনেস এগুলো দিয়ে দিবেন, দেওয়া আপনি এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। সো আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করতেছি। তো ক্লিক করার পরে এবার আমরা এই যে ডাউনলোডের একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবো আমরা। সো এখানে ক্লিক করলাম, তো এই যে দেখাচ্ছি এই যে উপরে এখানে ক্লিক করবেন। সো এই ডাউনলোডের অপশনে যখনই ক্লিক করবেন আপনাদেরকে দেখিয়ে দেই। সো এখান থেকে ক্লিক করলাম অ্যান্ড আমাদের এই পিকচারটা কিন্তু গ্যালারির মধ্যে সেভ হয়ে গেছে। তো এবার আমাদের যেটা করতে হবে আমাদেরকে আবারও ব্যাক চলে আসতে হবে এবং আমাদের টিকটক অ্যাপ্লিকেশনটা আমাদেরকে ওপেন করতে হবে। সো টিকটক অ্যাপ্লিকেশনটা আপনারা ওপেন করবেন আপনাদের ফোন থেকে। তো টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এরকম চলে আসবে এবং ভিডিও চলতে থাকবে। সো এখান থেকে যেটা করবেন এই যে নিচে একটা প্লাসের মতো আইকন রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন। তো প্লাস আইকনে ক্লিক করার পরে আপনার ক্যামেরাটা চালু হয়ে যাবে। অ্যান্ড যেহেতু আমরা গ্যালারি থেকে ছবিটা নিয়ে কাজ করবো সেই জন্য আমরা এখানে আপলোড লেখা আছে আপলোড অপশানে আমরা ক্লিক করবো। সো এখানে আপলোড অপশানে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পরে এরকম চলে আসবে এবং আমাদেরকে ওই ভিডিওটা সিলেক্ট করতে হবে যেটা আমরা শ্যুট করে নিয়েছিলাম। সো এখান থেকে ভিডিওটা ওপেন করে যে সিলেক্ট লেখা আছে এখানে সিলেক্ট অপশানে ক্লিক করবো অ্যান্ড ব্যাক চলে আসবে। এখানে আমাদের ভিডিওটা চলে আসছে। সেমভাবে আমরা এই যে ফটোস লেখা আছে ফটোস অপশানে ক্লিক করবো অ্যান্ড আমরা যে ছবিটা এডিট করলাম সেই ছবিটা আমরা এখান থেকে ওপেন করে এখানে সিলেক্ট লেখা আছে সিলেক্ট করে দিয়ে ব্যাক চলে আসবো এবং দুইটা ছবি আমাদের এখানে চলে আসছে। অ্যান্ড তারপর আমরা এখান থেকে নেক্সট লেখা আছে বা মোর এখানে ক্লিক করবেন। সো ক্লিক করার পর কিছুক্ষণ লোড নেবেন, তারপর এরকম চলে আসবে। এখান থেকে আপনি চাইলে নিচে অসংখ্য ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে এগুলো দিতে পারেন। সো আমরা যেটা করবো এই যে ডিফল্ট লেখা আছে এখানে ডিফল্ট অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবো। সো ডিফল্ট অপশনে ক্লিক করার পরে আপনি এখান থেকে আপনার ভিডিওটা কতটুকু রাখতে যাচ্ছেন সেটা আপনি চাইলে আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করে মানে ক্রপ করে নিতে পারেন। ভিডিওটা একটু হচ্ছে ভিডিও ডিউরেশনটা কমিয়ে নিতে পারেন, আপনার যতটুকু ভালো লাগবে সেভাবে করে নিতে পারেন। সো আমি এটা আসলে কমাবো না, আপনাদেরকে দেখানোর জন্য এটা করলাম। সো আমি এরকম রেখে দিচ্ছি এবং এখান থেকে যে নেক্সট বা সেভ লেখা আছে এখানে কর্নারে আমরা এখানে ক্লিক করব। সো ক্লিক করার পরে এটা লোড নিয়ে 100% হয়ে যাবে অ্যান্ড দেন নেক্সট স্টেপে নিয়ে যাবে। সো এখান থেকে আমরা ভিডিওটা কীরকম আপনাদেরকে দেখাই, এরকম আমি ভিডিওটা যেভাবে নিয়েছি সেই রকম চলতেছে এবং তারপরে আমাদের হচ্ছে সরাসরি যে এডিট করা পিকচারটা সেটা আসতেছে। সো এখানে আমরা ট্রানজ্যাকশন অ্যাড করব। তো ট্রানজ্যাকশন অ্যাড করার জন্য এই যে নিচে ইফেক্ট লেখা আছে আমরা এখান থেকে ইফেক্ট অপশনে যাব, দেন এখান থেকে ট্রানজ্যাকশন লেখা আছে এখানে ট্রানজ্যাকশন অপশনে ক্লিক করব। সো ক্লিক করার পরে এখান থেকে অসংখ্য ট্রানজ্যাকশন আপনারা পেয়ে যাবেন। প্রথম অবস্থায় আপনাদেরকে ট্রানজ্যাকশনগুলো ডাউনলোড করতে হতে পারে এমবি দিয়ে। সো আপনি অসংখ্য ট্রানজ্যাকশন এখান থেকে দিতে পারবেন, সমস্যা নাই। সো আমরা এখান থেকে একটা ট্রানজ্যাকশন আমি দিয়ে দিচ্ছি এবং এই যে একটা দাগ রয়েছে এটা আপনাদেরকে যেখান থেকে ট্রানজ্যাকশনটা দিতে যাচ্ছেন সেই তার একটু আগে আপনাকে এই দাগটা রেখে দিতে হবে। সো আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম, তারপর আমরা ট্রানজ্যাকশনটা দিয়ে দিলাম। সো এভাবে আপনি যতবার ইচ্ছা ট্রানজ্যাকশন দিতে পারবেন। যদি ভুল করেন তাহলে এখানে আন্ডো বাটন রয়েছে, আন্ডো করে আপনি এক ধাপ সামনের দিকে এগিয়ে আসতে পারবেন। সো এখানে আন্ডো বাটন রয়েছে। তো আমরা এখান থেকে ট্রানজ্যাকশনটা এভাবে দিয়ে দিচ্ছি, আপনার যেটা ভালো লাগবে সেই ট্রানজ্যাকশন আপনি নিচে থেকে দিতে পারবেন সিলেক্ট করে। সেখান থেকে ট্রানজ্যাকশন এটা আমরা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এবার আমাদের ভিডিওটা কীরকম লাগবে সেটা আমরা দেখব। সো আমরা এখান থেকে ট্রানজ্যাকশন আপনার যেটা দিবেন সেটা আপনি এভাবে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে ওপরে সেভ লেখা আছে এখান থেকে সেভ অপশানে ক্লিক করবেন। সো এবার আমরা যেটা করব এখান থেকে আপনাদেরকে দেখা আগে ভিডিওটা প্লে করে। সো দেখতে পাচ্ছেন ভিডিওটা আমাদের কিন্তু প্লে হচ্ছে। তো এখন এটা কীভাবে ইফেক্ট চলে আসে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের সংখ্যা একটা ইফেক্ট আসলো এবং অনেক ভালো লাগলো, এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগলো। সো এবার আমরা যেটা করবো এখান থেকে আপনি চাইলে হচ্ছে এখান থেকে আপনার যে অডিও মিউজিকটা সেটা কম বেশি করতে পারবেন, অ্যাডজাস্ট করতে পারবেন। সো এখান থেকে আমরা হচ্ছে এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে আমরা পরের স্টেপে চলে যাই। যে নেক্সট লেখা আছে এখানে নেক্সট অপশানে আপনারা ক্লিক করবেন। সো আমাদের ভিডিওটা কিন্তু রেডি হয়ে গেছে। অ্যান্ড এখান থেকে আপনি চাইলে আপনার হচ্ছে এই ভিডিও থাম্বনেলটা সেট করতে পারবেন, এখানে ক্লিক করবেন। তারপরে এই যে এটা আপনি কোথায় দিবেন মানে কোনটা আপনি থাম্বনেল হিসেবে রাখতে চাচ্ছেন সেইখানে নিয়ে যাবেন এবং আপনি চাইলে টেক্সট অ্যাড করতে পারবেন। নিচে কিন্তু অসংখ্য টেক্সট রয়েছে, আপনি যে কোনো টেক্সট ডাউনলোডও করতে পারবেন এবং এখানে আপনি টেক্সট লিখতে পারবেন আপনার ইচ্ছা মতো। আপনি ধরুন অ্যাট্রাকটিভ করার জন্য মানে হচ্ছে ভালোভাবে আপনি একটা কিছু লিখে দিলেন থাম্বনেলের মধ্যে। সো আমি এখানে লিখলাম ভাইরাল ফটো। অ্যান্ড এখান থেকে আমরা আরও অসংখ্য আপনারা এখান থেকে হচ্ছে ইফেক্ট ইউজ করতে পারবো। টেক্সটের যে সিস্টেমগুলো রয়েছে সেগুলো আমরা দিয়ে এখান থেকে এটা আমরা হচ্ছে জুম ইন জুম আউট করে কিন্তু অ্যাডজাস্ট করতে পারবো। এই যে এভাবে আমি এটা একটু জুম ইন করে দিচ্ছি। সো এভাবে অ্যাডজাস্টমেন্ট করে নেওয়ার পর আমরা সেভ করে দিলাম। তারপরে এই যে এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে লিখে আপনারা এখানে নিচে পোস্ট অপশানে ক্লিক করলে কিন্তু আপনাদের এটা পোস্ট হয়ে যাবে টিকটকের মধ্যে। আই হোপ এই ভিডিওটা আপনার ভালো লেগেছে, ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন। সো প্লিজ এই ভিডিওতে একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা কেমন লেগেছে। আর সাবস্ক্রাইব তো মাস্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।